আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সিজোফেনিয়া ব্রেইনের দুরারোগ্য একটা ব্যাধি। এটা একজন মানুষ কিভাবে চিন্তা এবং কাজ করে, কিভাবে আবেগ প্রকাশ করে, কিভাবে বাস্তবতাকে বুঝায় তা পরিবর্তন করে দেয়। সিজোফেনিয়াতে আক্রান্ত অনেক মানুষ সমাজে, স্কুল, অফিসে, পারিবারিক সম্পর্কে মেলামেশা অসম্ভব হয়ে পড়ে। সিজোফেনিয়া সম্পূর্ণ নিরাময় করা যায় না, তবে সঠিক চিকিৎসা দ্বারা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি মনে করি বাংলাদেশে কোনো মানসিক চিকিৎসাই নিরাময় করা যায় না, ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করা যায়। সিজোফেনিয়া একটা মনোব্যাধি। সিজোফেনিয়া এর মারাত্মক অবস্থা এক একজনের এক এক রকম হয়। সিজোফেনিয়ায় আক্রান্ত রোগীদের বেশ কয়েকটা উপসর্গ দেখা দিতে পারে। তাদের চিন্তা, ক্রিয়া, ব্যবহার এবং পার্সোনালিটিতে পরিবর্তন আসতে পারে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যবহার করতে পারে। আমি একটি রোগীর ভিডিও আপনাদের দেখাব। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমি ভাই, আমার চুল দেখা যাচ্ছে নাকি? মানে বাল 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 তাল দেখা যাচ্ছে নাকি? আমি হিজাব আলি, আমি পাট্টি পরে আসছি। আমি হইছি হিজাব আলি ইউটিউবার, আর আমি হিজাব পরে আসি মানুষের মন জয় করার জন্য। যখন আমি মানে ভিডিও যখন করি আরি, বুঝছেন, আমি হিজাব আলি হয়ে যাই, আমি পর্দাশীল আলি হয়ে যাই। সো এখন আজকের থেকে আমি হিজাব নিব ভাই, আপনারা সব আমার ফ্যান ফলোয়ার হয়ে যাবেন, বুঝছেন। আমি হিজাব আলি, আমার ভিডিও যখন করা শুরু হয় হিজাবের মায়েরে সুদি ব্যবসা করে, ব্যবসা হারাম যাতে আমাকে পাগল বলে, বুড়ি বলে। বিশেষজ্ঞরা মনে করেন পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে না মেশা এবং সামাজিক ক্রিয়াকলাপের অংশগ্রহণে না করার কারণে হতে পারে। সিজোফেনিয়া হওয়ার সঠিক কারণটা বিজ্ঞানীদের জানা নেই। সিজোফেনিয়া সাধারণত বংশগত এবং শৈশবের পরিবেশের কারণে হতে পারে, মাদকের কারণেও হতে পারে। অতীত কর্মকাণ্ড পর্যালোচনার মাধ্যমে এই রোগ নির্ণয় করা হয়। এক্ষেত্রে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন দীর্ঘ সময় ধরে বেকারত্ব, দারিদ্র, আবাসনহীনতাকে প্রধান কারণ বলে গণ্য করা হয়। সিজোফেনিয়া রোগ যেহেতু নিরাময় করা সম্ভব নয়, তাই পরিবারকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে এবং সমাজকে হতে হবে সহানুভূতিশীল। দেখা যায় যে সব পরিবারে আবেগ বেশি বা অনুভূতি কম, তাদের কিন্তু ফলাফল ভালো নয়। 1952 সালে প্রথমে কোরপ্রোমাজিন আবিষ্কৃত হয় সিজোফেনিয়া চিকিৎসার জন্য। এখন অনেক নতুন ওষুধ আবিষ্কৃত হয়েছে, এটা দিয়ে অনেক সুন্দর চিকিৎসা করা যাবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শেফাতুল্লাহ শেফুদাকে এই রোগের আক্রান্ত বলে মনে করা হয়। ওনার বাড়ি চাঁদপুরের সাহারাস্তিতে। বাবা মৃত হাজি আলী আকবর তিন বিয়ে করেছিলেন, তিন ঘরে মোট 15 জনের বেশি সন্তান। ওনার বড় ভাই জানিয়েছেন কিশোর বয়সে সেফাতকে পাবনার পাগলাগারদে নিয়ে যাওয়া হয়, সেখানে কয়েক মাস চিকিৎসাও হয় তার। সে মাঝে মাঝে বাড়িতে ফোন করে গালি গালাজ করে। বর্তমানে তিনি লাইভে এসে বর্তমান সময়ের ঘটনাগুলো নিয়ে গালমন্দ করেন এবং মদপান করেন। এ ধরনের রোগীর জন্য পরিবার এবং সমাজকে এগিয়ে আসতে হবে, পরিবার এবং সমাজকে সহানুভূতিশীল হতে হবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।